আমাদের কালকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান হাওলাদার। কাকা, আমি আপনাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের দর্শক থেকে। আমি ফেনী জেলা প্রতিনিধি প্লাস ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক পরাজয়ের সঙ্গে আছি। বাজান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আমার ব্যবসার বয়স আজকে 30 বছর। 30 বছর, আপনি আপনি বাবা করে কিন্তু আজকে 30 বছর 30 বছর কাটাইছেন। এই সময় যে নিজামাদারি স্যার একটা কথা বলে যে মিস্টার হাজারি মিস্টার শাহজাহানও আজ নট বিল্ডিনের মিস্টার শাহজাহান কিন্তু একদিনে তৈরি হয় না, 30 বছরের ব্যবসা প্রতিষ্ঠান। এবং এখানে যতগুলি ব্যবসা প্রতিষ্ঠান আছে সবচেয়ে সিনিয়র পার্সন হচ্ছে আপনি। সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এখানে খাজা আমার খাজা এখানে কী কী ধরনের আপনার মালগুলি চলে নিয়ে আসে? এখানে সব কিছুই ব্যাপারীর মাল, জয়সুর থেকে মাল আসে, জয়সুর থেকে ছড়া আসে, তারপরে আপনার বেগুন আসে, তারপরে কৈডা আসে, তারপরে পেঁপে আসে, এই শাকসবজি আইটেমগুলো কুমিল্লা থেকে আসে, কুমিল্লা থেকে শাকসবজি আইটেম হয়। কুমিল্লা আপনার কংসনগর, দেবিদার, কংসনগর, গ্রাম সাইড আসে। জি, তো সেখান থেকে আসে। আজকে আমি একটা কথা না বলে নাই নয়, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। জি, শুনেছি দিন পরই দেওয়া জানা দাদার কাকা, আমরা যখন উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যখন আগে পিকনিক করতে যেতাম তখন বাপ্রা তারা না করে দিত, কি জন্য বাপ্রা ওখানে জিন আছে পেটনি আছে তেমন দেখাই লাগে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে সবচেয়ে পদ্মা সেতু। আমাদের মমতা মাই মা জন্মের দেশের কাছে যখন পদ্মা সেতুর কাছে হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন বজ্রকণ্ঠে আমাদের যে নিজামাদারি স্যার আছেন, আমাদের এমপি মহোদয়, উনি এবং আমাদের 350 সদস্য এবং বর্তমান সরকার কথা বলেছেন, আমার সাথে 16 কোটি মা বোন আছে। জি, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবো। অবশ্য সে চ্যালেঞ্জের মোকাবেলা করে কিন্তু আজকে পদ্মা সেতু করে ফেলেছে। জি জি, 141 স্পেন্ড ডান করেছে, 6.5 কিলোমিটার ডান করা হয়েছে। গত মাসের 25 তারিখে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। এখন যে আপনাদের পদ্মা সেতু হয়েছে, যেহেতু আপনার বরিশালের মানুষ, এখন আপনাদের কাছে কেমন লাগছে? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা এখন বাড়ি যেতে আমরা 6 ঘন্টা লাগে, আমাদের বাড়ি যেতে 6 ঘন্টার মতো বাড়ি পৌঁছে যাই। না, এখন খুবই আমরা উত্তরবঙ্গের মানুষ খুবই খুশি, খুশি আমরা পদ্মা সেতু। সেক্ষেত্রে কাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি মনে করেন? বর্তমান সরকার শেখ হাসিনার ধন্যবাদ দেওয়া উচিত। এখানে নিজাম হাজারি এখানে কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এবং সত্যিকারভাবে এখানে শাহজাহান সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে নিজাম হাজারি চাচা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আপনি জানেন ইতিমধ্যে নিজাম হাজারি চাচা লন্ডনে আছেন, যেখানে থাকুক না কেন আজকে আপনি সাক্ষাৎকার দিয়েছেন, আমি ওনার লাইনে চলে গেলাম। বিশেষ করে আমরা নিজাম হাজারি কাকা, আমাদের এখান থেকে শাহজাহান হাওলাদার প্রপার্টার যে কথাগুলি তুলে ধরলো যে আজকে যে পদ্মা সেতু করেছেন, আজকে পদ্মা সেতুর জন্য যে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আপনাকে এবং আমাদের বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আপনার এখান থেকে ফলগুলি কোথায় কোথায় যাচ্ছে? কাঁচামালগুলো বিভিন্ন বাজারে যাচ্ছে, গ্রাম সাইডে আপনার এই পশুরাম, ফুলগাজি, তারপরে বাড়িরহাট, এই সোনাগাজি, এরকম বিভিন্ন জায়গায় বাজারে ছড়াই যাচ্ছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়ারে মজার মজার ফলের কাঁচা এবং কুসামালের জিনিস নিয়ে যাও। খাজা আহমেদ পুর ও কাঁচা মার্কেট আরব দাউদপুর ফেনী, আপনারা যোগাযোগ করবেন শাহজাহান হাওলাদার প্রোভাইডার, মোবাইল নাম্বার এবং স্কোর্ডিং এর মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে দিব। সেই সুবাদে আপনারা চ্যানেলের মধ্যে দেখে আমাদের এখানে আসেন এবং তথ্য অনুসারে আপনারা বোঝাই করে মাল নিয়ে যান। আজকে যে আপনি 8 বছর যাবত যে ব্যবসা ৩০ বছর ব্যবসা বাণিজ্য করছেন, আর কিছুদিন পর হলে আপনি হাফ সেঞ্চুরি করে দিলেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কাছে ফেনীতে ভাল লাগে নাকি আপনার ইয়েতে ভাল লাগে, আপনার দেশে একটা ব্যবসা করতে? না, আমরা এখানেই খুবই আমরা জীবনযাপন খুবই ভালো লাগে আমার কাছে। এখানে আমার অল পরিবার নিয়ে, এখানে পরিবার নিয়ে সব এখানে। আমরা আমার ছেলে হয়েছে 6 জন, মেয়ে হয়েছে 2 জন। মাশাআল্লাহ, আপনার ভাবিকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের ভবিষ্যৎ জীবন আমরা উজ্জ্বল কামনা করে তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য চ্যানেল 99 থেকে আমি বিদায় রেখা টানছি। ফেনী জেলা প্রতিনিধি এবং
ধর্মমাটি পড়ে হিসেবে সাংবাদিক পড়াতে আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনি আমার সাথে ধন্যবাদ আজকে নয়টায়।